নমস্কার বন্ধুরা গীতাজ রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি শীতের দিনের কয়েকটা সবজি বিশেষ করে ঘরে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই দারুণ সুস্বাদু একটা সম্পূর্ণ নিরামিষ ঝোলের রেসিপি শেয়ার করছি এটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্য এখানে আমি এক মুঠো পরিমাণে সিম নিয়ে নিয়েছি সিমের দুটো প্রান্ত কেটে বাদ দিয়ে সাইডে যে পাতলা সুতোর মতো অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি একটা ছোট ফুলকপির অর্ধেকটা একটা গাজরকেও আমি পাতলা করে কেটে নিয়েছি দুটো আলুকেও পাতলা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুনকেও কেটে নিয়েছি এগুলোর মধ্যে যদি কোনো সবজি অপছন্দ হয়ে থাকে আপনাদের সেটাকে স্কিপ করে কোনো পছন্দের সবজি অবশ্যই অ্যাড করতে পারেন আর নিয়েছি এক মুঠো পরিমাণে কলাই ডালের বড়ি এবারে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে বড়িগুলো দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এই রান্নাটা অবশ্য করেই সর্ষের তেলে করলেই কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি বড়িগুলোকে এবার তেল ঝরিয়ে তুলে নিলাম কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিলাম চা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিলাম ফোড়নটাকে লো ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর অ্যারোমা বের হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে একই সাথে আমি দিয়ে দিচ্ছি আলু গাজর আর ফুলকপি বেগুন আর সিমটা এখন আমি দিচ্ছি না এগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট সময় ধরে এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজতে পারেন দেখুন মোটামুটি মিনিট দুয়েক ভাজার পর আমি সিমগুলোকে দিয়ে দিলাম সিমগুলোকে দিয়েও আরও মিনিট দুয়েক সময় ধরে সমস্ত কিছুকে একই সাথে ভেজে নিচ্ছি সবজিগুলোর মধ্যে হালকা একটা লালচে কালার এসেছে এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা বা গ্রেট করে নেওয়া আদা আমি এখানে এক টুকরো আদা নিয়েছি এখান থেকে অল্প করে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদা বাটা অবশ্যই ব্যবহার করতে পারেন আবার যদি ইচ্ছে না হয় আদা দিতে সেক্ষেত্রে না দিলেও চলবে দেখুন আমি খুবই সামান্য পরিমাণে একটুখানি আদা দিয়েছি আর বাদ বাকি আদাটা কিন্তু রেখে দিয়েছি আদাটাকে দিয়েও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মোটামুটি এভাবেই মিনিটখানেক সময় ধরে রান্না করার পর আগে থেকে যে বেগুনটা আমরা কেটে রেখেছিলাম সেই বেগুনটাও কিন্তু এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারই দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ছোটো চামচের কোয়ার্টার চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খুব বেশি মশলার এখানে কিন্তু প্রয়োজন খুবই সামান্য পরিমাণে মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে আর কোয়াটার চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুসারেই ব্যবহার করতে হবে এই সমস্ত কিছুকে একবার খুব ভালো মতো নেড়ে চেনে মিশিয়ে নিলাম আর লবণ দেওয়ার কারণে কিন্তু এখন সবজি থেকে হালকা জল বেরিয়ে গেছে এবারে একটা মাঝারি সাইজের টমেটো এরকম বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম এই টমেটোটা কিন্তু পুরোটাই অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে খুব ভালো মতো নেড়ে চেড়ে সমস্ত কিছুকেই মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি চার মিনিট পর ঢাকাটাকে ওপেন করে একবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করতে হবে আর রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এই ঝোলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণটা কম আছে সেই লবণটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে একই সাথে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিচ্ছি এই সমস্ত কিছুকে আরও একবার খুব ভালো মতো চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেবো মোটামুটি পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি আর সবজিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমি একবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হওয়া মানে কিন্তু সমস্ত সবজি একদমই ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো একমুঠো পরিমাণে ধনে পাতা কুচি তবে ধনে পাতা যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে ধনে দিয়ে একবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ